রিপন হাজির, আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল? স্যার, আমার কথা ছিল 1971 সালে, হয়েছে 1972 সালে। আপনি খুব ভেবে ভেবে প্রশ্ন করছেন, খুব সুন্দর ভাবে। আচ্ছা, বাংলাদেশ একজনের গুণীজনের নাম বলো। অনেকেই তো আছে, কাকে থেকে কাকে বলি, কে মাইন করে। আচ্ছা আপনি প্রশ্ন করুন তো, ক্যান্সার সম্পর্কে আপনি কি জানেন? ওটা গবেষণা চলছে, ইতিমধ্যেই জানা যাবে। আচ্ছা আপনি আপনার নাম কি? নাম আপনি কথা বলতে ভালো করে বলুন, বুঝছেন? কথা বলতে পারবো না। আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে ইসলামপুর ভুটিয়ার। আমি ঠিক ঝিনে দেয় বাংলাদেশের কি অবস্থা? হ্যাঁ দেখছি, বাংলাদেশের কি অবস্থা আসলে, ছেলেপিলে কি অবস্থায় আছে এখন, চাকরি বাকরি করতে চায় না। দেখছেন এটা কি ব্যাপার, কি অবস্থা, কি করে গেল? এ অন্যায় তো আসলে মেনে নেওয়া যায় না। আসলে ছেলেপিলে এখন খুব খারাপ অবস্থা আছে, তো যাক আমাদের সমস্যা নেই, আপনি আবার নেক্সট ডাক্তার বলেন। আপনি এই তোর কি বলতে ধরিস লোক, 1971 সালে হওয়ার কথা ছিল, হয়েছে 72 সালে। ও এ বাস না, আর কিছু ধরিস লোক? না, আমি চাকরি করবো না। ভাত কত বাড়ি কো, তুমি চাকরি তুই করবি নি, গরিব মানুষ আমরা, আমাকে তো করে খেতে হবে। আমি আছি। হ্যাঁ বুঝেছেন, কোনো অফিসের মধ্যে আইসি এখনই, সম্ভব না, পরে কথা কথা, ঠিক আছে রাখে। স্যার আসসালামু আলাইকুম। আরে উপরে বসেন, আপনি লাগেন চোখে দেন, আপনি ঠিক মতো ভিডিও দাঁড়িয়ে দাও। আপনি তো ভাই ভাতি আসছেন না? ঠিক আছে, আমরা কিছু প্রশ্ন করে আপনার, আপনি উত্তর দেন। হয়তো কথা ছিল 1971 সালে, 1971 সালে হয়েছে 1972। আচ্ছা রুজন সাহেব আপনি একটু দাঁড়ান। আচ্ছা আপনার বাবার নামটা কি? অনেকেই তো আছে, কাকে দিয়ে কাকে বলবো, কে মাইন করবে, কার নাম বলবো? আপনি কি পাগল নাকি? গবেষণা চলছে ইতিমধ্যে, কি জানা যাবে না? গবেষণা চলছে ইতিমধ্যে জানা যাবে। হ্যাঁ জানা যাবে কার। আচ্ছা আপনি জানেন আমাদের এনজিওটার নামটা কি? জি না, বুঝেই বলেন। আমাদের এনজিওটার নামটা কি? আপনি যে ভাইবা দিতে আসছেন এর নামটা কি, মানে এনজিও? না নামটা তো আপনার সাইনবোর্ডে দেখি নাই, যে এনজিওর ঘর এটা তো পছন্দই হয় না, এনজিওর ঘর উপরে কোনো ছাউনি নেই, বাইরে কোনো গেট নেই, লোক ফক ফক করতেছে তার ঘরে ফেকানতে। আপনার গেটে তো হ্যাঁ সাইনবোর্ড টাঙানো আছে, আপনি দেখেন নাই? ও সাইনবোর্ডে খেয়াল করার মন নেই, আপনার চোখ উপরে ছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ উপরে থাকে বেশি, তো চাকরি করার ইচ্ছা নেই না? চাকরি করে খাবে কিটা, খাওয়ার লোক খা লাগে না। আচ্ছা আপনি একটা দেশাত্মবোধক গান কোন শুনে? দেশাত্মবোধক? হ্যাঁ দেশাত্মবোধক গান ভেতরে কি গান শোনাবো গো ভালো? ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই পাও। আপনার কি মাথা তো ঠেকাচ্ছি নি? হ্যাঁ মাথা ঠেকাচ্ছি নাকি?
চাকরি করতে লাগলে তো কিছু মিষ্টি ঘাটা খাওয়া দিতে হয়। আপনি টাকা গুলো মিষ্টি ঘাটা, হ্যাঁ এক মিনিট শুনবি না দাদা স্যার। আচ্ছা আসলে আজকাল দেশের খুব কালচার খারাপ হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে আসলে চাকরি করবে কারণ দেওয়া যাবে না। ঠিক আছে চলো না। হ্যাঁ।